ইতিহাস গড়ে যে কারণে কিমের দেশে পা রাখলেন ভারতের মন্ত্রী। ইতিহাস গড়ে উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনায় বসবে ভারত, সম্ভবত এরকমই ঘটতে চলেছে। ইতিমধ্যেই পিয়াংইয়াংয়ে পৌঁছে গিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জেনারেল ভিকে সিং। 20 বছর পর কোনো ভারতীয় মন্ত্রী উত্তর কোরিয়ার মাটিতে পা রাখলেন। প্রসঙ্গত 12 জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসবেন উত্তর কোরিয়া। এখনও পর্যন্ত প্রস্তাবিত বৈঠকের কর্মসূচি তাই বলছে। এবার পিয়াংইয়াংয়ের সঙ্গে সম্পর্কের জোর বাড়ানোর ক্ষেত্রে পদক্ষেপ নিল নয়াদিল্লিও। মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া ঐতিহাসিক বৈঠকের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। চলতি মাসেই দেশের পরমাণু কেন্দ্রের সুড়ঙ্গ ধ্বংসের কাজও শুরু করবে উত্তর কোরিয়া। এই সন্ধিক্ষণেই বাজিমাত করতে চাইছে ভারত। তবে ভিকে সিংয়ের এই সফর ঘিরেও কোনো বিবৃতি জারি করেনি বিদেশ মন্ত্রক। বিশেষ সূত্রে খবর, দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের উন্নয়নের লক্ষ্যে আলোচনা চলবে দুই দেশের। সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্রের সঙ্গেই বৈঠকে বসবেন জেনারেল ভিকে সিং। জানা গিয়েছে বেইজিং হয়েই কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং পিয়াংইয়াং পৌঁছেছেন।